নমস্কার, বিজেপির বিকাশ ভবন অভিযান, সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছিল তেজস্বী সূরিয়া, বেঙ্গালুরুর এমপি। সঙ্গে ছিল বিজেপির সুকান্ত মজুমদার। এবার শুরু হলো বিজেপির বিকাশ ভবন অভিযান। সেই অভিযান কাটকাতে পুলিশ ব্যারিকেডের ব্যবস্থা করে, করুণাময়ীতেই আটকে যায় বিজেপির মিছিল। শুরু হয়ে যায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে একটি বচসা। বিজেপির কর্মীরা যে করে হোক আগাতে চাইছে বিকাশ ভবনের দিকে। এবার পুলিশ মারমুখী হয়ে উঠল, বিজেপির কর্মীরাও ব্যারিকেড ভাঙতে চাইল। শুরু হয়ে গেল বিজেপি কর্মী ও পুলিশদের মধ্যে খণ্ডযুদ্ধ। জল কামানের সাহায্যে বিজেপির কর্মীদের ছন্ন ছাড়া করে দিল পুলিশ। সুকান্ত মজুমদার থেকে শুরু করে তেজস্বী সূরিয়া সকলকে জল কামানের সামনে পড়তে হলো। পুলিশ এতটাই মারমুখী হয়ে উঠল, যেটা খবর বিজেপির তরফ থেকে খবর, 10 জন কর্মীর নাকি অবস্থা খুবই সংকটজনক। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আমাদের মিছিল বা আমাদের অভিযান শান্তিপূর্ণই ছিল, কিন্তু পুলিশ মারমুখী হয়ে উঠল, জল কামানের সাহায্যে আমাদের দমন করার চেষ্টা করছে। কিন্তু আমরা শুধুমাত্র বেকারদের কথা বলতে এসেছিলাম, চাকরির কথা বলতে এসেছিলাম, বাংলায় কেন কাজ হচ্ছে না, কেন এত বেকার, সেই অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু পুলিশের বাধায় আমরা আটকে গেলাম, পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশের অত্যাচারে মিছিলে আজ এই গণ্ডগোল, মিছিলে মার খেলো আমাদের সাধারণ কর্মীরা। তো যাই হোক, পশ্চিম বাংলার বুকে বিজেপি কোনোরকম আন্দোলন করতে পারছে না, পুলিশের সাহায্যে সব আন্দোলন দমন করছে মমতা ব্যানার্জি। তো যাই হোক, আজ অভিযান করতে এসে বিজেপির অনেক নেতাই মার খেলো, অনেক কর্মীকেই হাসপাতালে পাঠালো পুলিশ। কার্যত এই সমস্ত দৃশ্য দেখে বাংলার বিজেপি কর্মীরা কিন্তু ফুটছে বাংলার সাধারণ মানুষ। জয় হিন্দ।